ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো 34 সেকেন্ডে ছিনতাইকারী হয়েছে, তো আজকে আমি আপনাদের একটি ভিডিও দেখাবো 34 সেকেন্ডে কীভাবে ছিনতাইকারী হলো। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। তো আমি এখন ভিডিওটি ওপেন করব, আপনারাও দেখুন ভিডিওটি, আমি আপনাদের সাথে কিছু বলছি। তো ভিডিওটি দেখুন, আমি ওপেন করছি। তো দেখা যাচ্ছে রাস্তাটি ফাঁকা, এখন একটি খালি রিক্সা গেল, এরপরে এই ছিনতাইকারী হবে, দেখতে থাকুন। তো এই যে এই দেখুন দেখুন, একটি রিক্সা এলো, একটি মেয়ে বসে আছিল, তো দুটি হুন্ডা করে ছিনতাইকারী এসে এখানে ছিনতাই করতেছে, মানে এবং ছিনতাই করে চলে যাচ্ছিল। পিছনে আবার আসলো যে গলায় একটি সোনার হার দেখতে পেয়েছিল, সেটি আবার নিয়ে চলে গেল। আপনারা বলতে পারেন যে রিক্সাওয়ালা কিছু বলছে না কেন, দুজন আর রিক্সাওয়ালা একজন মার খাবে নাকি, সে ভয় আর কিছু বলে নাই। তো দেখুন আবার ফিরত এসে তার গলার হারটি নিয়ে গেল, তো রিক্সাওয়ালার কিছু বলতে পারলো না, তারা দুজন। তো দেখুন হাতটি নিয়েও সে চলে গেল। তো আমি ভিডিওটি অফ করছি। তো ভিউয়ার্স, এরকম যদি রাস্তায় চলতে থাকে, ওই রাস্তাটি একদম ফাঁকা ছিল, ওই রাস্তায় কিছু মানে গার্ড দেওয়া উচিত আসলো ওই রাস্তায়। তো এরকম যদি পুলিশ সব রাস্তায় ঘাড় দিত তাহলে কিন্তু এই ছিনতাইকারী আর হতো না, এরকম অনেক ছিনতাইকারী হচ্ছে। তো এটি রেকর্ড হয়ে গেছে যে ক্যামেরায়, তার জন্য আমরা দেখতে পেলাম এরকম অনেক ছিনতাইকারী হচ্ছে। তো সব 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 রাস্তায় আমি বলবো যে সব রাস্তায় ঘাট দেওয়া হোক, কারণ খালি রাস্তা দেখলেই বা বিভিন্ন রাস্তায় ছিনতাইকারী হচ্ছে। তো আমি বলবো যে রাস্তায় ঘাট দেওয়া হোক। তো আজকের মতন এটুকুই, সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, এরকমই আপনি যদি ভিডিও পেতে চান। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।